বিশ্বভারতী যেটা হয়েছে সেটা তো একটা মানে এটা ঐতিহাসিক ব্যাপার, কারণ কখনো আপনি দেখেছেন যে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জেসিবি নিয়ে দেওয়াল ভাঙা হচ্ছে? তো এগুলো হচ্ছে যে যে দলের যেমন কালচার আর কি। এখান থেকে ট্র্যাক্টর নিয়ে আশেপাশের গ্রাম থেকে লোক নিয়ে এসে যেভাবে বর্বরচরিত আক্রমণ বিশ্বভারতীতে করা হয়েছে, আমার মনে হয় সেটা কখনো মেনে নেওয়া যায় না। আর এখানে রবীন্দ্রনাথের আবেগ জড়িয়ে আছে বিশ্বভারতীর সঙ্গে। আমরা চাইবো যে যুব মোর্চার তরফ থেকে একটা বড় মিছিল করা হবে, যেটা এখন অবধি হয়নি বীরভূমে, যে শান্তিনিকেতনকে কেন্দ্র করে এতগুলো মানুষের আবেগকে ধাক্কা দেওয়ার যে মানে মাসুল সেটা তৃণমূলকে দিতে হবে। দেখুন, আমি বিশ্বভারতী ছাত্র ছিলাম, সেক্স র্যাকেট চলে বলে আমার জানা নেই, ফলে কে কি বললো সেটা আমি দেখতে যাব না। আমি এখান থেকে ছোট থেকে বড় হয়েছি, বিশ্বভারতী নিয়ে আমরা লড়ছি, একসঙ্গে লড়ছি, ইউনাইটেডলি লড়ছি, অবশ্যই লড়বো। কিন্তু তার মানে এটা নয় যে একটা ভুলভাল বিশ্বভারতীর নামে রেপুটেশন খারাপ করে লড়বো, সেটা নয়। বিশ্বভারতী আমাদের কাছে ছোট থেকে যারা মানুষ হয়েছে এখানে একটা আবেগের নাম, অর্থাৎ এখানে আমি অন্তত কোনো দিন সেক্স র্যাকেট চলতে দেখিনি, ফলে কে কী বলেছে সেই দায়িত্ব তার, সেভাবে আমি কিছু বলতে যাব না।